অভিনেতা রমাপ্রসাদ বণিক বাংলার দর্শকদের কাছে তিনি খলনায়ক হলেও ব্যক্তিগত জীবনে যার উদারতা আন্তরিকতার কোনো তুলনা হয় না, তার মতো ব্যক্তিত্ব নেহাতি দুর্লভ। রমাপ্রসাদ বাবু একসময় তার অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন নাটক, থিয়েটার, চলচ্চিত্র, এমনকি বাংলা ধারাবাহিকের জগৎকেও। জন্ম 1954 সালের 24শে ডিসেম্বর কলকাতায়। তিনি খুব কম বয়সে তার কর্মজীবন শুরু করেন শম্ভু মিত্রের পুতুল খেলা নাটক দিয়ে। তার অভিনয় জীবনে পদার্পণ। তার অভিনয় গুণের প্রশংসা করে বিখ্যাত অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, এদের মতো ছেলেদের দেখলে মনে হয় আরও কিছু বছর বাঁচি, যা কিছু জানি সব শিখিয়ে পড়িয়ে দিয়ে যাই। রমাপ্রসাদ বণিকের নাটকের হাতেখড়ি মাত্র 8 বছর বয়সে বহুরূপী নাট্যদলে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, কুমার রায়দের কাছে তার শিক্ষা লাভ। রমাপ্রসাদ বণিক ব্যাংকের মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়েছিলেন শুধু থিয়েটার করবেন বলে।